শুভ সকাল। তিনি ল্যান্সার মহিউদ্দিন ও তার সঙ্গীরা বাড়ির ভেতরে ঢুকে বঙ্গবন্ধু দেখাতায় বেতালায় সাহসের প্রতিমূর্তি মুজিব দাঁড়িয়ে আছেন পাইপ হাতে। অকুত ভয় অবিচল বঙ্গবন্ধুকে দেখে খুনি মহিউদ্দিন ধরতে যায়। তাকে সরতে বলে বজলুল হুদা ও নূর চৌধুরী স্টেজ গান চালায়। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে ঘাতকেরা। এ সময় তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা পশ্চিম জার্মানিতে থাকায় বেঁচে যান। পরে দীর্ঘ ৬ বছর লন্ডন ও দিল্লিতে বাংলাদেশের শ্রেষ্ঠ ঠিকানা অঙ্গ কন্যা বিশেষ হাসিনা।